রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠক করছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেখানে আছেন সহকর্মী তাহসিনা জেসি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। জেসি, বৈঠক শুরু হয়েছে কিনা এবং বৈঠকে কি কি বিষয় আলোচনা হতে পারে বিস্তারিত জানাবেন। সামিয়া, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে 11:10 বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেখানে এসেছেন এবং তার কিছুক্ষণ পরই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে তার বৈঠকটি শুরু হয়েছে। যদ্যপি জানা যায় বৈঠকটি এখনো চলছে। পিটার হাস সাথে তার সাথে মার্কিন নগদের কাছে হক করলেই সমান হেলেগা নগদের সেন্ট মানে একদম ফ্রি। দূতাবাসের কিছু কর্মকর্তা রয়েছেন, একই সাথে ওবায়দুল কাদেরের সাথে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ফারুক খান রয়েছেন, সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত রয়েছেন এবং দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বোরা রয়েছেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামী ইসলাম শামী আহমেদ রয়েছেন। তাদের সাথে বৈঠকটি চলছে এবং এ মুহূর্তে আমরা আওয়ামী লীগের কার্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলায় অবস্থান করছি। এখানে দুই পক্ষেরই এখানে বৈঠক শেষে একটি ব্রিফিং করার কথা রয়েছে। এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন এবং জানানো হয়েছে যে এখানে মার্কিন রাষ্ট্রদূত কথা বলবেন সাংবাদিকদের সাথে, একই সাথে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও কথা বলবেন। আপনারা জানেন যে কিছুদিন আগেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে এবং তারাও কিন্তু আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করেছে। এরই ধারাবাহিকতায় আমরা দেখছি যে মার্কিন রাষ্ট্রদূত গত কয়েকদিন ধরেই বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের সাথেও তারা বৈঠক করেছেন এবং আজকে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে বৈঠকে বসেছেন এবং এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কিভাবে আরো অবাধ এবং সুষ্ঠু করা যায়, অংশগ্রহণমূলক করা যায়, সবকিছু বিষয়ে তারা আসলে আলোচনা করবেন এবং এই আলোচনা শেষে তারা বৈঠক শেষে তাদের বিস্তারিত বিষয়গুলো তারা গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। সামিয়া জেসি, ধন্যবাদ আপনাকে। নগদ আসার পরে এখন দিনে বাজে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।